স্ত্রী থেকে কন্যা সন্তান লাভ করবে সুবহানাল্লাহ এখন সায়েন্টিফিক থিওরি দিচ্ছে নারী এবং স্বামী অর্থাৎ স্বামী স্ত্রী যখন মিলিত হয় তাদের সহবাস যখন শেষ পর্যায়ে চলে যায় তখন স্বামী এবং স্ত্রী দুজনের যে বীর্যগুলো নির্গত হয় সেই বীর্য একত্রিত হয়ে যায় মিলিত হয়ে যায় যদি স্ত্রীর সাথে স্বামীর বীর্য যদি বেশি প্রাধান্য দেয় অর্থাৎ বেশিতেই তাহলে সেই স্ত্রী থেকে পুত্র সন্তান জন্ম দেবে সুবহানাল্লাহ আর যদি স্বামীর সাথে স্ত্রীর বীর্য যদি বেশি হয় তাহলে সেই স্ত্রী থেকে কন্যা সন্তান দান করবে এই উত্তরও আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন সুবহানাল্লাহ ইহুদিরা আবার তৃতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করলেন ইয়াকুব আলাইহিস সালাম তিনি কি বস্তুকে তিনি নিজের উপর হারাম করে নিয়েছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রত্যুত্তরে বললেন ইয়াকুব আলাইহিস সালাম একটি বিদুইন এলাকায় বসবাস করতেন সে এলাকায় রোগ দেখা দিত মিরকুন নিসা নামক একটি রোগ দেখা দিত সেই রোগ যখন দেখা দিত তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারতেন তিনি উটের গোশত ভক্ষণ করতেন এবং দুধ পান করতেন সেগুলো খাওয়ার কারণে এই ইরকুন নিসা নামক রোগ হতো সেটা ইয়াকুব নবী বুঝতে পেরে এই সমস্ত বস্তু তিনি পরিহার করে দেন নিজের উপর হারাম করে দেন সুবহানাল্লাহ সে উত্তরও আমাদের বিশ্বনবী তাদেরকে দিয়ে দিলেন কারণ তারা পরীক্ষা করতেছে যে এটা কি শেষ নবী এটা কি অথেন্টিক অর্থাৎ নিশ্চিত কিনা এটা যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরীক্ষা করার জন্য তারা এই সমস্ত প্রশ্ন শুরু করলেন এবার ইহুদিরা চতুর্থ নম্বর প্রশ্ন শুরু করে দিলেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর যে ওহি নিয়ে আসেন আপনার উপর যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করেন সেই মানুষটাকে সেই লোকটাকে তাদের প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে যিনি ওহি নিয়ে আসেন আমার কাছে যে ওহি আল্লাহর কাছ থেকে আমার কাছে নিয়ে আসেন সেই লোকটাই হচ্ছে জিব্রিল আলাইহিস সালাম সুবহানাল্লাহ অর্থাৎ ইহুদিরা যখন রাসূল আল্লাহ সাল্লামকে বললেন যে তোমার কাছে কোন ব্যক্তি কোন মানুষটা আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ওহি নিয়ে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে ওহি নিয়ে আসেন জিব্রিল আলাইহিস সালাম তখন সাথে সাথে কাফেরারা ইহুদিরা বলল এটা তো আমাদের শত্রু যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম কারণ যারা জিব্রিল আমিনকে শত্রুতা অনুভব করবে যারা জিব্রিল আলাইহিস সালামকে শত্রুতা ভাববে তারা হচ্ছে কারণ জিব্রিল যে আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন বিগত নবী রাসূলের কাছেও ওহি নিয়ে আসতেন ইহুদি খ্রিস্টানরা চাইতো মানুষদেরকে ধ্বংস করার জন্যে মানুষদেরকে হত্যা করার জন্যে মানুষদের সম্পদ লুণ্ঠন করে জীবনকে তাদের জীবনটা সাজাতে তারা মানুষদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না তারা খুব আরাম পাইয়ে আরাম আয়েসভাবে পৃথিবীতে বসবাস করত যদি জিব্রিল আমিন আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে যখন ওহি নিয়ে আসতেন তখন তাদের বিরুদ্ধে হয়ে যেত অর্থাৎ ইহুদি কাফের যে আচরণ করতেছে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন যে আয়াত নাজিল করবে যে ওহি নিয়ে আসবে সেটা তাদের বিরুদ্ধে আর জিব্রিল আমিনকে যদি তারা মেনে নেয় তাহলে তাদের ধন সম্পদ তাদের অপবাদ তাদের জালেমীয় শাসক এগুলো আস্তে আস্তে পরিহার করা লাগতো সেজন্য জিব্রিল আমিনকে তারা শত্রুতা অনুভব করত এই চারটি প্রশ্ন হচ্ছে এই আয়াতের তাফসিরে আসছে আজও দেখেন যারা এই বাংলাদেশে যারা এই পৃথিবীতে কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কোরআনের ব্যাখ্যা তারা যখন আলোচনায় আনে তখন কিছু রাম আর ভামরা তাদের বিরুদ্ধে গিয়ে সে সমস্ত আলেমদের শত্রুতা অনুভব করে এবং তাদেরকে ফাঁসি পর্যন্ত দেয় এবং তাদেরকে জেলখানায় ভর্তি করে কারণ একটাই তারা কোরআন হাদিস থেকে স্পষ্ট ব্যাখ্যা সহকারে আলোচনা করার কারণে কিন্তু আমাদের দেশে তো আরও অনেক বক্তা আছে যারা কোরআন হাদিস থেকে কথা বলে না নিজের ভানানো এবং অসাম্প্রদায়িক কথাবার্তা আলোচনা করে তাদেরকে কোনো শত্রুতা অনুভব করে না কারণ তারা তো জানে সে সমস্ত বক্তা যখন আসবে সে সমস্ত আলেম যখন কথা বলবে তখন তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলবে না সুতরাং তাদের বিরুদ্ধে গিয়েই লাভ কি আর না গিয়েই কোনো লাভ নেই যে সমস্ত বক্তা যে সমস্ত আলেম কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করবে কোরআন এবং হাদিসের তাফসির করবে সে সমস্ত ব্যক্তিদেরকেই তারা টার্গেট করে এবং তাদের মাহফিল বন্ধ করে দেয় এবং তাদেরকে জেলখানায় ভর্তি করে তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়ার চেষ্টা করে তো ইহুদিরা যখন বুঝতে পারলো
যে রাসূলুল্লাহ ইসলামের প্রতি তিনি ওহিনী আসেন অর্থাৎ জিব্রিল আমিন যখন ওহিনী আসেন সাথে সাথে তারা জিব্রিলের শত্রু হয়ে গেল তারা জিব্রিল আমিনকে পছন্দ করল না সুতরাং তারা ঈমানও আনল না